Bismillahirrahmanirrahim. Online ক্লাসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সানিউল ইসলাম সহকারী শিক্ষক শ্যামপুর উচ্চ বিদ্যালয় আমি আজ তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের জ্যামিতি নিয়ে আলোচনা করছি তো জ্যামিতি আমরা কথাটির অর্থ আমরা জানি যে যে অর্থ ভূমি আর মিতি অর্থ পরিমাপ তো যা হোক আমরা মূল কথায় আসি আজকে তোমাদের আমি জ্যামিতির সম্পাদ্য নিয়ে কথা বলবো তো দেখি আমি শুরুতেই দুটি বাহু আমি এঁকে নিচ্ছি একটা এ বাহু আরেকটা বি বাহু আমি একটা এ বাহু এবং একটা বি বাহু পাশে আরেকটি কোণ x এঁকে নিচ্ছি এখন তোমরা চিত্র থেকে নিশ্চয় বুঝতে পারছো যে আমি এই দুইটি বাহু এবং একটি কোণ দ্বারা কি প্রশ্ন উপস্থাপন করতে যাচ্ছি তো প্রশ্নটি হচ্ছে একটি ত্রিভুজের দুটি বাহু ও একটি কোণ দেওয়া আছে ত্রিভুজটি একটা হবে তো আমরা শুরুতে একটা সাধারণ নির্বাচন আমরা লিখব তো সর্বপ্রথম নির্বাচনটা আমরা কিভাবে উপস্থাপন করব ঠিক এইভাবে আমরা খাতায় লিখব যে একটি ত্রিভুজের দুটি বাহু এ ও বি এবং একটি কোণ এক্স দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তো এখন আমরা অঙ্কনে যাব অঙ্কনে যাওয়ার ক্ষেত্রে আমরা শুরুতে একটা বিন্দু আমরা প্রথমে দিয়ে নিব এবং বিন্দুটা থেকে একটা রেখা আমরা অঙ্কন করব যে রেখাটি আমাদের কি বি ই বি ই এই রেখাটি এখন আমাদের হয়ে গেছে কি একটি রশ্মি তাহলে বি ই বি ই রশ্মি যে কোনো একটি রশ্মি বি ই নেই আমরা তাহলে ঠিক এভাবে বলতে পারি যে কোনো একটি রশ্মি বি ই নেই বি ই থেকে এ এর সমান করে বি ছি কেটে নেই বি সি কেটে নিই কিসের সমান করে এই এ বাহুর সমান করে আমরা বি সি কেটে নিয়েছি এখন আমরা কি করব এই যে এখানে দেখতে পাচ্ছ একটা কোণ এক্স এই এখন কোণ এক্স এর একটা বর্ণনা আমরা দিব তো কোথায় দিব এই বি বিন্দুতে আমরা এই কোণ এক্স এর বর্ণনা দেব তাহলে কিভাবে লিখব ঠিক আমরা এভাবে আমরা লিখতে পারি যে বি সি রেখাংশের বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে বি সি বি এফ আঁকি সি বি এফ আঁকি তাহলে আমাদের কোণ এখানে এক্স আমাদের হয়ে গেল তারপরে আমরা লিখব যে বি এফ থেকে বি এর সমান করে বি এ কেটে নিই তারপরে আমরা লিখব এ ও সি যোগ করি অতএব ত্রিভুজ এ বি সি উদ্দেশ্য ত্রিভুজ সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি মোহাম্মদ সানিউল ইসলাম শেষ করছি তোমাদের এই আজকের জ্যামিতিক ক্লাস সকলকে ধন্যবাদ